বিশ্ব বাংলা লোক সংস্কৃতি উৎসব চলছে নন্দন চত্বর জুড়ে, সেখানেই বসেছে আদিবাসী হস্তশিল্প, অর্থাৎ বাংলার আদিবাসীদের যে সকল হস্তশিল্পের শৈল্পিক নৈপুণ্যতা ধারা রয়েছে তারই একটি প্রদর্শনী, যেটি বসেছে গগনেন্দ্রনাথ শিল্প প্রদর্শনশালায়। এটি চলবে 1 জানুয়ারি পর্যন্ত, প্রত্যহ দুপুরবেলা থেকে কিন্তু এই এক্সিবিশন কাম সেল সাধারণের জন্য খোলা থাকে। আপনারা আসুন এবং গ্রাম বাংলার, বিশেষ করে রাঢ় বঙ্গের যে সকল আদিবাসী হস্তশিল্প রয়েছে, সেটা বেতের হতে পারে, সেটা সাবাই ঘাসের হতে পারে, এবং অন্যান্য যে সকল জৈবিক, অর্থাৎ গাছের গুঁড়ি, গাছের পাতা, গাছের ডালা, গাছের যে সকল জিনিসপত্র আছে তা দিয়েই ইকো ফ্রেন্ডলি এই সকল হস্তশিল্পের সম্ভার কিন্তু তৈরি হয়ে থাকে। আপনারা দেখতেই পাচ্ছেন শিল্পীরা খুব পরিশ্রম করে এই সকল জিনিস বানিয়েছে। পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরের রাঢ় অংশ থেকে শিল্পীরা এসছেন, তাদের অসাধারণ শৈল্পিক সম্ভার ও নৈপুণ্যতা ভরা শিল্পকর্ম নিয়ে। আমড়া গাছের বীজ দিয়ে তৈরি করা হয়েছে খুব সুন্দর ছোট ছোট ইঁদুর, ছোট ছোট কাঠবিড়ালি। এগুলো কিন্তু ঠিক পুতুল নয়, আমি শিল্পীকে জিজ্ঞেস করলাম এগুলো কি আদৌ পুতুলের পর্যায়ে পড়ে, বললেন না, এগুলো শোপিসের পর্যায়েতেই কিন্তু পড়ে, এবং শহুরে বাঙালিরা এগুলো খুবই পছন্দ করেন। সত্যি ভীষণই নান্দনিক এবং উদ্ভাবনী চিন্তাধারা। আমি ধরছি এগুলো সবই কিসের তৈরি? কত করে দাম এগুলো? 30 টাকা। প্রদর্শনীতে হঠাৎ দেখা হয়ে গেল কৃপাময়ী কর্মকারের সঙ্গে, তিনি একটি অন্য কাজে এসেছিলেন এবং তার হাতে আমরা দেখতে পেলাম তার বিখ্যাত মহামারী পট। কৃপাময়ী কর্মকারের তৈরি পুতুল নিয়ে পরবর্তী পর্যায়ে আমাদের কথা ইউটিউব চ্যানেল একটি ব্লগ করবে, এবং সেজন্য আমাদের কথা ইউটিউব চ্যানেল কিন্তু ওনার বাড়ি অর্থাৎ সোনামুখীতে যাবে।